सप्तम श्रेणी गणित क्लास उपस्थित शिक्षार्थी वृंद आशा करी भलो आसो अल्हम्दुलिल्लाह भलो आसी। आज के तुम्हारे गणितर जो तृतीय असाइनमेंट असाइनमेंटे दुई नम्बर सृजनशील ग नम्बर आलोचना करब तुम्हारा प्रयोजन अनुजाई नोट निबे और एखने ये ग नम्बर एक त्रिभुज एखे आकाते बोलसे तो ये किस शर्त देव आसे जे ये ग नम्बरे शर्तटी हलो जे एमन एक त्रिभुज आको जार दुई बाहु ए ओ बी एवं बिकुण एर विपरीत बाहु ए होय ए ओ बी दुईटा बाहु एवं एकटा कोणेर विपरीत बाहु ए होय ए दुईटा बाहु एकटा कोण द्वारा त्रिभुज आकाते बसे। तो ताहले आमरा त्रिभुजटा कि एकटु जेने नेई तीनटी बाहु द्वारा आबद्ध क्षेत्र बा सीमाबद्ध क्षेत्रकेई त्रिभुज बोले। আমি আবার বলছি তিনটি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। তো সেই ত্রিভুজ আঁকাবো দুইটা বাহু আর একটা কোণ দ্বারা। তো শুরু করি, প্রথমে দুইটা বাহু নেই, এখানে সঠিক মাপের দুইটা বাহুর কথা উল্লেখ করা আছে। এ একটা বাহু, আমরা এ বাহু নিব থ্রি পয়েন্ট, এখানে লেখা আছে উদ্দীপকে যে এ সমান 3.2 সেন্টিমিটার, আর একটা বাহু বি সমান আছে এখানে লেখা আছে 4.5 সেন্টিমিটার এবং বিকুণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। তো এই দুইটা বাহু এবং একটি কোণ দ্বারা ত্রিভুজ আঁকাবো। তো দুইটা বাহু নেই, আমি সঠিক মাপের আঁকাইলে 3.2 সেন্টিমিটার এই পর্যন্ত হয়। আমি অনুমান করে আঁকাই, তোমরা যখন খাতার মধ্যে আঁকাবে তখন সঠিক মাপেরই আঁকাবে। এ একটা বাহু নেই, ধরে নেই এটাই 3.2 সেন্টিমিটার। এ একটা বাহু নিলাম, এটা 3.2 সেন্টিমিটার। আরেকটা বাহু নিব 4.5 সেন্টিমিটার, বি আরেকটা বাহু নিব 4.5 সেন্টিমিটার। বি আরেকটা বাহু নিলাম, এটা হলো 4.5 সেন্টিমিটার। আমরা জানি বাহুর অক্ষর স্মল লেটার হয় এবং কোণের অক্ষরগুলি ক্যাপিটাল লেটার হয়। একটি কোণ আঁকাবো 30 ডিগ্রি কোণ, এই 30 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে আঁকাবো। তো যে কোনো একটি বাহু নেই, প্রথমে বাহুর যে কোনো একটা বাহু নিলাম, এরপরে চাঁদার সাহায্যে আমরা কোণ আঁকাবো। চাঁদার এখানে এই বাম দিক থেকেও 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, আবার উপর এই ডান দিক থেকেও এই যে নিচের দিকে 0 থেকে 180 ডিগ্রি দেওয়া আছে। ঠিক চাঁদার এই মাঝখানের থেকে এই চাঁদার এই মাঝখানে সাথে এই বিন্দুর এই বাহুটার মাঝখানে এক প্রথমে শুরুতেই এখানে মিল করব। এই চাঁদার ঠিক মাঝখানের সাথে এই বাহুর প্রথমেই মিল করব এবং এখানে এই দাগের সাথে এই চাঁদার বাহুর সাথে এই চাঁদার এই দাগের সাথে এই বোর্ডের দাগের মিল করব। তারপরে এই চাঁদার মাঝখানের সাথে বোর্ডের এই এই বাহুর শুরুতে এই যে এটা আছে বাহুতে এটার সাথে মিল করব। এরপরে এই বোর্ডের রেখার সাথে এই চাঁদার রেখার সাথে মিল করার পরে দেখব যে গুণ করে যাব এখানে 10, 20, 30। এই যেখানে একটু 30-এর এখানে একটু চিহ্ন করি, ওই চিহ্ন থেকে অথবা তার উপর নিচে থেকে যোগ করলেই একটা কোণ উৎপন্ন হবে 30 ডিগ্রি কোণ। কোণের বাহু ছোটো বড়ো হলে কোণের মানের পরিবর্তন হয় না। তো কি করলাম, প্রথমে একটা বাহু নিলাম, এরপরে চাঁদার ঠিক মাঝখানের সাথে আর এই বাহুর একেবারে শুরুতেই মিল করব। মিল করার পরে হিসাব করে যাব 10, 20, 30 ডিগ্রি, এখানে একটু চিহ্ন করেছি, ওই চিহ্ন থেকে অথবা তার উপর নিচে থেকে যোগ করলেই 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। চিহ্ন থেকে অথবা 30 ডিগ্রি চিহ্নের নিচ থেকে যোগ করলে একটি কোণ উৎপন্ন হবে। আমি চিহ্নের উপর থেকে যোগ করে দেই, এই যে এটা যোগ করলাম, এটা একটা কোণ উৎপন্ন হলো বি কোণ। কোণের অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয় তাই বি কোণ দিলাম। এটা কোণের বাহু একটু ছোটো করে ফেলি, ছোটো করলেও সমস্যা নাই, কোণের মানের কোনো পরিবর্তন হয় না।
এটা বি কোণ সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমি ভিতরেও দিতে পারি বাইরেও লিখতে পারি। 30 ডিগ্রি একটু চিহ্ন করে দিলাম, এটা বি কোণ সমান 30 ডিগ্রি। এটাই বিশেষ নির্বচন হলো যে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3.2 সেমি, বি সমান 4.5 সেমি এবং বি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এটা একটা ত্রিভুজ আঁকাতে হবে আমাদের। তো এখন আমরা এই অঙ্কনের বিবরণ শুরু করি। যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নেই বি ডি, লম্বা করে একটি রশ্মি নিব বি ডি। এক পাশে তীর চিহ্ন, এটা রশ্মির চিহ্ন। যে কোনো একটি রশ্মি বিডি নিলাম, যে কোনো একটি রশ্মি বিডি থেকে এই বি কোণের সমান করে কোণ, এই বি কোণের সমান করে কোণ ডি বি ই আঁকাবো। একটা কোণ আরেক জায়গায় আঁকাবো, এটা কম্পাসের সাহায্যে আঁকাতে হবে, কম্পাসের সাহায্যে মাপ নিয়ে আঁকাতে হবে। এখানে আমি বি কোণ সমান 30 ডিগ্রি আঁকিয়েছি, এখন কম্পাসের সাহায্যে মাপ নেই। যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকতেছি, এই যে আঁকাইলাম, ঠিক এই মাপেরই বিবিন্দুতে বিবিন্দুকে কেন্দ্র করে এখানে বৃত্ত চাপ আঁকি, এটা আঁকাইলাম। এখন এই প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, ঠিক একই মাপের এই বিবিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি। এরপরে এখন সঠিক মাপ নিতে হবে, এই নিচের বাহু বিকুণের নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তার সমান মাপ নেই। উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে তার সমান মাপ নিতেছি, এই যে তার সমান এখানে উপরে বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে ছেদ করলাম। এরপরে একটু চিহ্ন করব, এই যে মাপ যে নিচ্ছি তার চিহ্ন করতেছি, মাপ নিচ্ছি তার চিহ্ন করলাম, এই চিহ্ন করি, চিহ্ন করলাম। এখন এই বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে বি বিন্দু থেকে বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে রেখা টানলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, এটাই হবে বি কোণ। তো রেখা টানি, এটাই বি কোণ হলো, কোণ ডি বি ই কোণ উৎপন্ন হলো। এটাই বি কোণের সমান কোণ আঁকাইলাম। এখানে বি কোণ একটু লিখেও দিতে পারি, না লিখলেও অসুবিধা নেই, বি কোণের সমান একটি কোণ আঁকাইলাম। বি কোণের সমান এই বি বিন্দুতে বি কোণের সমান করে একটি কোণ আঁকানো হলো। এরপর বি থেকে এই বি থেকে বি বাহুর সমান করে বি অংশ কাটি। এখন বি বাহুর সমান করে বি অংশ কাটব, বি বাহুর সমান মাপ নিব, এই বি বাহুর সমান মাপ নেই, বি বাহুর সমান করে এই বি বাহুর সমান মাপ নিলাম, বি অংশ কাটি, বি এ অংশ কাটলাম, যে বি বাহুর সমান এই বি এ থেকে এই বি থেকে এই বি থেকে বি বাহুর সমান মাপ নিয়ে এই বি বাহুর সমান মাপ নিয়ে বি অংশ কাটি, এটা এ বি অংশ কাটলাম, এটা এ বি বাহুর সমান মাপ নিলাম। এখন এই বি এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব, এই বিডি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকব, যে এখন এ বিন্দুকে কেন্দ্র করে এর সমান মাপ নিয়ে ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি বিডি রেখাকে সিও সি ড্যাশ বিন্দুতে ছেদ করবে,
ए समान माप निब एखन ए समान माप नी ए बाहुर समान माप नी ए बाहुर समान माप नी ए बाहुर समान माप निलाम এই এফ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপাকি আমি আবার এফ এর সমান মাপ নিয়ে এটা এ সমান মাপ নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপাকি এই বিডি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকলাম এ এর সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি এই বিডি রেখাকে সি এটা সি আর এটা সি ডট বিন্দুতে ছেদ করে এই এসি এবং এসি ডট যোগ করি ए कमा सी एवं ए कमा सी डट जुग करी एटा ए बाहुर समान माप नियेछि एटाओ ए बाहुर समान माप नियेछि एटा एकटा त्रिभुज होइछे जे ए बी सी एवं ए बी सी डैश আরেকটা ত্রিভুজ হয়েছে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে তো এটাই ত্রিভুজ অঙ্কন করা হলো তো আমি বিশেষ নির্বাচন এখানে লেখার কথা বলছি তার নিচে অঙ্কনে বিবরণ লিখবে এটা বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন এখানে লিখব মনে করি বিশেষ নির্বাচনটাই মনে করি যে একটি ত্রিভুজের দুইটি বাহু ए समान 3.2 सेंटीमीटर बी समान 4.5 सेंटीमीटर एवं बी कोण समान 30 डिग्री एर विपरीत बाहू ए देवा से त्रिभुजटी आँकते हबे और अंकनेर विवरण एखाने विशेष निर्वाचन लेखार पर अंकनेर विवरण एटा जे कोनो रशि बीडी थेके যে কোনো একটা রশি নিচ্ছে বিডি এটা বিডি থেকে এই যে কোনো একটি রশি বিডি নিলাম প্রথমে এরপরে বি বিন্দুতে এই বিডি রশির বি বিন্দুতে বি কোণে সমান করে কোণ ডি বি ই আঁকাইছি এরপর এই বি থেকে এই বি বাহু সমান করে বি অংশ কাটছি এখন এরপরে এই এ বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিডি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকাইছি এই যে বৃত্তচাপ এই বৃত্তচাপটি সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে এই এ কমা সি এবং এ কমা সি ড্যাশ যোগ করি তাহলে এ বি সি একটা এ বি সি এবং এ বি সি ড্যাশ ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখন এইটাই এই দুইটা বাহু এবং একটা কোণ দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন করা হয়েছে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন করা হয়েছে তো এটাই গ নম্বর প্রশ্নের সমাধান তোমরা নিচে অঙ্কনের বিবরণটা দিবে আর এই অঙ্কনের বিবরণ এটা অনেকটাই সম্পাদ্য পাঁচের মতো সম্পাদ্য পাঁচের হেল্প নিতে পারো তোমরা তো তোমরা বাসায় বেশি বেশি গণিত প্র্যাকটিস করো যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে অথবা স্কুলে এসেও তোমরা সমস্যার সমাধান করে নিবে আর এখন যেহেতু গণিত অ্যাসাইনমেন্ট করতেছো সেই কারণে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না তোমরা সুন্দর করে হাতের লেখা সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলি সময় মতো জমা দাও আর ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম